তাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তিনি আজকে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন এবং তাকেই কেন্দ্র করে তমলুকে রীতিমতো উত্তেজনা ছড়ালো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, কি নিয়ে এই বচসা এবং শেষ পর্যন্ত সৌমেন্দু অধিকারী, তিনি কি তার মনোনয়ন জমা দিতে পারলেন? একদম একদম, সৌমেন্দু অধিকারী একটু আগেই কিন্তু তিনি মনোনয়ন জমা দিয়ে বেরিয়েছেন। এবং তোমাকে যদি ঘটনার সূত্রপাত বলি, আজকে যে তমলুকের জেলা শাসকের দপ্তর রয়েছে, সেই জেলা শাসকের দপ্তরে কিন্তু নমিনেশন পর্ব ছিল এবং এই নমিনেশন পর্ব কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম পারিকি যেরকম ভাবে এসছেন, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এসেছিলেন এবং সেই সঙ্গে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নমিনেশন ছিল। প্রথমে উত্তম বারিক, দেবাংশু ভট্টাচার্য তারা ভেতরে ঢুকে যাওয়ার পর বেশ কিছুটা সময় পর কিন্তু সৌমেন্দু অধিকারী তিনি মিছিল করে দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি আসেন এবং যেই মুহূর্তে ডিএম অফিসে ঢোকার কাছে পুলিশে যে ড্রপ গেট তৈরি করা হয়েছে সেখানে তিনি যখন ঢুকতে যান, পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সৌমেন্দু অধিকারী যেটা অভিযোগ দীর্ঘক্ষণ ধরে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। কারা কারা ভেতরে যেতে পারবেন সেই নিয়ে কিন্তু বচসা চলে এবং যেটা সৌমেন্দু অধিকারী অভিযোগ যে একাধিক বিধায়ক এবং শিশির অধিকারী থাকলেও তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয়। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। অবশেষে সৌমেন্দু অধিকারী সেখান থেকে তার দলীয় কর্মী সমর্থকদের ছাড়াই প্রপোজার সহ চারজনকে নিয়ে তিনি কিন্তু ভেতরে চলে যান। যেটা পুলিশের বক্তব্য যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী এবং তার সঙ্গে একজন প্রপোজার সহ পাঁচজন যেতে পারবেন। কথা বলুন,